ভ্যারিয়েন্টের হানা। খোঁজ মিলল করোনার নয়া প্রজাতি, আরো ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। আগেভাগেই সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নতুন ভ্যারিয়েন্টের নাম কি, ভাবেই বা প্রভাব বিস্তার করছে, কি বলছেন বিশেষজ্ঞরা শুনুন। এ যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। মাঝে কয়েক মাসের বিরতি দিলেও আবারও নাকি দীপাবলির আগে মাথা চাড়া দিয়ে উঠতে পারে করোনা। এবার চোখ রাখাচ্ছে ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট। ঘরপুরা গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ডরায়, ঠিক এই খবর ছড়িয়ে পড়লে তেমনই অবস্থা হয়েছে সব মহলে। আবারও করোনার দাপট শুরু হলে জীবন যুদ্ধকে নতুন করে ফের খেটে দেবে, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আর এমন ভাবনার কারণ, দুর্গাপূজার পর থেকে বেশ হাঁটি হাঁটি পায়ে আবারও ফিরে এসেছে করোনার ঘটনা। এবার একেবারে আতঙ্ক বাড়িয়ে দেশে হাজির কোভিডের এ যাবৎকালে সব থেকে ভয়ঙ্কর প্রজাতি। যথারীতি কালী পুজো এবং রাখির আগে আবারও নতুন আতঙ্কের শুরু। বিগত কয়েক মাস ধরেই করোনার গ্রাফ নিম্নমুখী, কিন্তু পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ভাইরাস নিত্য নতুন অভিযোজন শুরু করেছে। ফলস্বরূপ এই একই ভাইরাসের নিত্য নতুন প্রজাতি জন্ম হচ্ছে। পুনেতে সোমবার করোনা আক্রান্তের নমুনা পরীক্ষায় মিলল নয়া সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন BQ1, বিষয়টি জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর। কিছুদিন আগে চীনের বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ওমিক্রন স্পট বা BA.5.1.7 এবং BF.7 নামক একটি নতুন প্রজাতি। আমেরিকা, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের ক্ষেত্রেও সংক্রমণের হার বেশ দ্রুত। দেশের মধ্যে গুজরাটেও একজনের দেহে এই প্রজাতির সন্ধান পেয়েছে। তাহলে কি আবারও ফিরে আসতে চলেছে মাস্ক স্যানিটাইজার নির্ভর জীবন? বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের তরফে করোনা সংক্রান্ত বিধিনিষেধে কড়াকড়ি না থাকলেও নিজেদের স্বার্থে মাস্ক পরতেই হবে এবং সংক্রমণের সামান্যতম লক্ষণ দেখা দিলেই নিজেকে আইসোলেশনে নিয়ে যেতে হবে। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক মানুষ, শিশু এবং ক্যান্সারে আক্রান্ত রোগী রয়েছেন, তারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। এখনো পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী BQ1 এবং BQ11 এবং ওমিক্রনের BA.5 ভ্যারিয়েন্ট সাব ভ্যারিয়েন্ট। ওমিক্রনের এই ভ্যারিয়েন্ট কোভিডে প্রাপ্ত ইমিউনিটিকে ধ্বংস করে দেয়, এমনই রিসার্চে প্রমাণিত। এছাড়া এতে খুব তাড়াতাড়ি একে অপরের থেকে সংক্রমিত হয় মানুষ, মারাত্মক সংক্রামক হয়। আমেরিকায় এই মুহূর্তে যত সক্রিয় কেস রয়েছে তার মধ্যে 10% মানুষ এই বিশেষ ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্টে সংক্রমিত। গত 24 ঘন্টায় ভারতে 1542 জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এ খবর জানিয়েছে। গত বছর এই সময় উৎসব মরশুমের শেষে দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। একবার আক্রান্ত হওয়ার পরেও এখনও শরীরে সমস্যা দেখা যাচ্ছে। তবে শুধু শারীরিক সমস্যা নয়, করোনা সেরে যাওয়ার পরেও বছর দুই ধরে মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে ইতিমধ্যে। মানসিক ব্যাধি, স্মৃতি লোপ পাওয়ার মতো বিষয়ও করোনার সঙ্গে সম্পর্কযুক্ত। সম্প্রতি এ বিষয়ে অক্সফোর্ডের গবেষকদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট জার্নালে। প্রথম এই মানসিক সমস্যা 6 মাস পর্যন্ত থাকে বলেছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু এখন আরও উন্নত রিসার্চ করে দেখা যাচ্ছে 6 মাস নয়, এই সমস্যা দীর্ঘায়িত হতে পারে 2 বছর পর্যন্ত। এবং একটি সমীক্ষা থেকে জানা যায়, করোনা থেকে সেরে ওঠার 24 মাস পর্যন্ত ব্রেন ফগ, অর্থাৎ যাকে বলা হয় সাময়িক স্মৃতি লোপ পাওয়া, মৃগের মতো মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত এই রোগের সম্ভাবনা বেড়ে যায়। করোনার পরে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিপ্রেশন বা মন খারাপের প্রবণতা অনেক বেশি বাড়ে। তবে পরিবার পরিজনের সঙ্গে মিলেমিশে সমস্যা মিটিয়ে ফেলতে পারলেও করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরবর্তী 2 বছরে নিউরো সমস্যা আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তাই করোনা যে এখনও শেষ হয়নি সেটা বারে বারে বিভিন্ন ভ্যারিয়েন্ট ফিরে এসে প্রমাণ করছে, আর সেটাই সতর্ক করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে